বেশি র্যাঙ্ক করেও কি গভর্নমেন্ট কলেজ পাওয়া যায় তিরিশ হাজার র্যাঙ্ক পঞ্চাশ হাজার জিএমআর আশি হাজার জিএমআর নব্বই হাজার জিএমআর তাতেও নাকি সরকারি কলেজ একদম বিশ্বাস করবে না এগুলোকে এভাবে কোনো দিন সরকারি কলেজ পাওয়া যায় না হ্যালো স্টুডেন্ট প্রত্যেককে ওয়েলকাম জানাই স্টাডি ক্লাস বাই এসকো চ্যানেলের পক্ষ থেকে আজকে চ্যালেঞ্জ নিয়ে একটাই কথা বলবো আজকের এই ভিডিওটা দেখার পর তোমার মনে যত যা প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্ন তুমি সঠিক সঠিক উত্তর কিন্তু পেয়ে যাবে প্রতি জনের প্রতি জনের উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে তবে হ্যাঁ ভিডিওটা অবশ্যই কিন্তু শুরুতেই প্রত্যেকে একটা করে লাইক করতে হবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখো কাউন্সিলিং রিলেটেড সমস্ত হেল্প কিন্তু স্টেপ বাই স্টেপ আমাদের চ্যানেলে করানো হচ্ছে একদম বিনামূল্যে তোমরা প্রত্যেকে জানো এবং বেশিরভাগ চ্যানেলটা করানো হচ্ছে তো কাউন্সিলিং রিলেটেড প্রতিটা স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু তথ্য জানতে আমাদের চ্যানেলটাকে ফলো করো তোমরা প্রত্যেকে জানো যে এই ভিডিওগুলো বানাতে সারা দিন রাত কতটা পরিশ্রম করতে হয় এবার তোমাদেরকে রিপ্লাই দিতে পারি না হয়তো ভাবছো দাদা ইচ্ছা করে রিপ্লাই ছিল ইচ্ছা করে কিন্তু কোনো ব্যাপার এখানে ঘটে না সমস্ত কিছু কিন্তু এতটা পরিমাণ পরিশ্রম করতে এই ডেটাগুলোকে জোগাড় করতে তোমরা যদি বুঝতে পারো হয়তো অনেকেই বুঝতে পারছো যে কতটা পরিশ্রম করলে তবে একটা ভিডিও আমাদেরকে আপলোড আমরা ইউটিউবে করতে পারি অনেক পরিশ্রম ঠিক আছে দিনে ছ থেকে সাত ঘন্টা পরিশ্রম করলে একটা ভিডিও আপলোড করা যায় সমস্ত ডেটা জোগাড় করা ভিডিওটা বানানো ভিডিওটা বারবার কাটা এডিটিং করা সাউন্ডের প্রবলেম হলে সেই সাউন্ডটাকে কেটে নতুন করে আবার বানানো কত কিছুর প্রবলেমের ফেস করে তবে একটা ভিডিওকে আপলোড করতে হয় তো যদি এই পরিশ্রমের দামটা একটু বোঝো পরিশ্রমের মূল্যটা যদি একটু বোঝো প্রত্যেকে একটা করে ভিডিওটা লাইক করো তোমাদের প্রশ্নের সব উত্তর আজকে এই ভিডিও তুমি পাবে চ্যালেঞ্জ নিয়ে বলছি এবং চয়েস ফিলিং সম্পর্কিত সমস্ত তথ্য যা কিছু রয়েছে সব আজকে ভিডিও পাবে কিন্তু ভিডিওটা একটু বড়ো হবে এটা কিন্তু দেখতে হবে ভিডিওটার জন্য প্রথমত তোমরা আমাকে বলছো দাদা কাউন্সিলিংয়ের চয়েস ফিলিং যদি আমি আজকে করি কি হবে চয়েস ফিলিং তুমি আজ কেন তুমি আজ থেকে কুড়ি তারিখ অবধি অর্থাৎ ষোলো থেকে কুড়ি তারিখ অবধি যখন খুশি রেজিস্ট্রেশন যখন খুশি চয়েস ফিলিং করতে পারো কিন্তু চয়েসটা লক করা হবে উনিশ অ্যান্ড কুড়ি তারিখের মধ্যে কিন্তু চয়েসটা লক করে নিতে হবে নাহলে কিন্তু অটোমেটিক চয়েসটা লক হয়ে যাবে অটোমেটিক লক হবে তুমি যদি লক করতে ভুলে যাও কোনো সমস্যা নেই অটোমেটিক লক হয়ে যাবে কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে আজকে ষোলো তারিখ ষোলো থেকে কুড়ি তারিখের মধ্যে কিন্তু এই পুরো কাজ চয়েস ফিলিং রেজিস্ট্রেশন ফিস পেমেন্ট চয়েস লকিং সব কিছু করতে হবে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল তিন নম্বর প্রশ্ন দাদা আমি যখন ফর্ম ফিল করেছিলাম সাইবার ক্যাফের আর যখন একটা কথা মনে রাখো যখন তোমরা ফর্ম ফিল করতে যাচ্ছ রেজিস্ট্রেশনের তখন মাস্ক বি খেয়াল রাখবে সাইবার ক্যাফের দাদাটা কি করছে কোনো ভুল হলে তোমার বড় বিপদ সাইবার ক্যাফের দাদাটার কিছুই হবে না ও কিন্তু টাকা নিয়ে তোমার ফর্ম ফিল আপ করে দেবে তোমার বড় বিপদে তুমি পড়ে যাবে তাই নজর রাখবে ঠিকঠাক ডিটেলস সে যখন তার কম্পিউটারে বা ল্যাপটপে পুট করছে সেই ইনপুটটা যেন ঠিকঠাক দিচ্ছে কিনা তোমার ডেটার সঙ্গে তোমার দেওয়া তথ্যের সঙ্গে তোমার ডেট অফ বার্থ তোমার বাবার নাম তোমার মায়ের নামের সঙ্গে তার সব কিছু তথ্য মিলছে কিনা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে তোমার স্কুলের নামের সঙ্গে বা তোমার যে এইচএসের নাম্বারের সঙ্গে সব কিছু মিলছে কিনা এগুলো কিন্তু দেখে নিতে হবে এবার দেখো যদি একবার সাবমিট হয়ে যায় সাবমিট করে দেওয়ার পর কিন্তু আর কোনো কিছু ঠিক করা যাবে না সেক্ষেত্রে তোমার ভেরিফিকেশনের সময় কলেজ ভেরিফিকেশানের সময় কিন্তু প্রবলেমে দাঁড়িয়ে যাবে পেপারটা ক্লিয়ার করতে পারলাম এখানেতে এবার ধর কেউ ডেট অফ বার্থে ভুল করেছো যখন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করছিলে মানে প্রথম যখন তুমি ফর্ম ফিল আপ করতে গেছিলে পরীক্ষার আগে তখন ডেট অফ বার্থে ভুল হয়েছে এখন সেই ডেট অফ বার্থটা চেঞ্জ হচ্ছে তাহলে কোনো সমস্যা নেই তৃতীয়ত তোমার মায়ের নামে যদি ভূ থাকে তাহলে সেটাও এখন চেঞ্জ হচ্ছে তোমার নামের অক্ষরে যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও কিন্তু এখন চেঞ্জ হচ্ছে এগুলো কিন্তু কোনো চেঞ্জ হয়ে গেলে আর কোনো সমস্যা হবে না কিন্তু অ্যাডড্রেফটা কিন্তু চেঞ্জ করা যাচ্ছে না তাই অ্যাডডেফটা নিয়ে একটু সমস্যা থাকতে পারে যদি অ্যাড্রেস নিয়ে কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে সেটা কিন্তু যখন কলেজ ভেরিফিকেশনে যাবে সেটা কলেজে বলবে আশা করছি কলেজ সেই সমস্যার সমাধান করে দেবে ক্লিয়ার হয়ে গেল ছ নম্বর সমস্যা আমি ভুল করে ও এ কাস্ট সার্টিফিকেটে আমি ও এ করে ফেলেছি আমি ও বিসি বি সিলেক্ট করে ফেলেছি দেখো এগুলো কিন্তু আর কোনো প্রকার সমাধান করা যাবে না বা আমি ইডব্লিউএস করেছি আমার কাছে সার্টিফিকেট নেই তাহলে আমার হবেটা কিছুই হবে না তুমি যখন ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ পাবে সেই কলেজে তুমি ভেরিফিকেশন করাতে গেলে সেই কলেজে ফিটটা তুমি পাবে না সেকেন্ড রাউন্ডে তুমি আবার জেনারেল ক্যান্ডিডেট হিসাবে তোমার যেহেতু কাস্ট সার্টিফিকেট নেই তুমি জেনারেল ক্যান্ডিডেট হিসাবে কাউন্সিলিং করাবে এবং জেনারেল হিসাবে তুমি পরবর্তী রাউন্ডে ফিটটা পাবে ঠিক আছে তুমি যে সিট পাও তুমি পরবর্তী কলেজে জেনারেল হিসাবে সিট পাবে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল আশা করছি আর কোনো সমস্যা নেই এবং তোমরা আমাকে আরও প্রশ্ন করেছো দাদা মেডিকেলে যদি কোনো প্রকার ভুল থাকে তাহলে কি আমি কেটে যাব মেডিকেলে কোনো প্রকার যদি তোমার সমস্যা হয়ে থাকে ঠিক আছে তাহলে কিন্তু আশা করছি বড় সড়ো যদি রোগ থাকে তাহলে হয়তো তোমার প্রবলেম হতে পারে কিন্তু ছোটোখাটো কোনো প্রবলেম ধরো চোখে একটু প্রবলেম কানে একটু প্রবলেম দাঁতের মাড়িতে কিছু হালকা সমস্যা ঠিক আছে বা ধরো তোমার জন্মগত কোনো সমস্যা এগুলো কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না কিন্তু ব্লাড ঠিক আছে যেমন ধরো হিমোফিলিয়া যদি কারো থাকে থ্যালাসেমিয়া যদি কারো থাকে এগুলো যদি থাকে সেগুলো কিন্তু সেগুলো সমস্যা হতে পারে ঠিক আছে বা কারো যদি মাসিক যে চক্র আর কি মেনুস্ট্রাল সাইকেল সেই মেনুস্ট্রাল সাইকেলে যদি কারো প্রবলেম থাকে তাহলে একটু প্রবলেম হতে তো এগুলো কিন্তু তাও খুব বেশি প্রবলেম কিন্তু রক্তে যদি থ্যালাসেমিয়া হিমোফিলিয়া এই বড়ো বড়ো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু প্রবলেমটা হতে পারে তাহলে তাহলে তোমাদের এই প্রশ্নগুলো উত্তর পেলে এবার এএনএম জিরামের কোন কলেজে হোস্টেল আছে কোন কলেজে হোস্টেল নেই সেটা বলবো কিন্তু তার আগে একটাই কথা বলবো যে কোন ক্যাটাগরিতে কতগুলো সিট আছে এনএমজি একটু জানা দরকার তার জন্য তোমরা প্রথমত জেনে নাও তিনশো উনত্রিশটা সিট আছে জেনারেলের জন্য বা ইউআর এটা কিন্তু সবার অধিকার ইউআর কিন্তু কেবল জেনারেল এখানে এসসি এফ টি ও বিসি ও বিসি বি ইডব্লিউএফ তিনশো উনত্রিশটা সিট সবার জন্য শুধুমাত্র জেনারেলের জন্য বলে দেয়নি ইউআর মানে সবাই এখানেতে অধিকার পাবে কিন্তু এস সি এফ যে কাস্ট যাদের রয়েছে এসসিদের যে কাস্ট এফ যে কাস্ট ও বি যে কাস্ট ইডব্লু এফদের যে কাস্ট এখানে কেবলমাত্র তাদেরই অধিকার এখানে কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হস্তক্ষেপ করতে পারে না মানে জেনারেল ক্যান্ডিডেট কোনো দিনই এস সি এফ টু ও ডব্লিউএস এদের সিটে হাত দেওয়ার অধিকার নেই কিন্তু ইডব্লিউএস সি এফ টু ও সি সিডি অরফেন এরা কিন্তু জেনারেলদের সিটগুলো নিতে পারে মানে ইউরদের সিটগুলো নিতে পারে ক্লিয়ার হলো কাস্ট র্যাঙ্কের ভ্যালু কোথায় রয়েছে ঠিক আছে কাস্ট র্যাঙ্কের ভ্যালু কথায় রয়েছে কাস্ট র্যাঙ্কের ভ্যালু এটাই বলবো ধরে নিচ্ছি এসসিতে আমি এসসি দিয়েই উদাহরণটা বোঝাই এসসিদের পাঁচটা সিট রয়েছে ঠিক আছে এবং জেনারেলদের ধরে নিলাম পনেরোটা ফিট হচ্ছে কারণ এটা জেনারেল মানে কি বলতো ইউআর ঠিক আছে ইউরদের পনেরোটা ফিট রয়েছে জেনারেল বলে কোনো কিছু কাস্ট নেই কথা উল্লেখ নেই ইউআরদের কিন্তু পনেরোটা ফিট রয়েছে এবার এসসি ক্যান্ডিডেট যখন পাঁচটা সিট ফিল হয়ে যাবে এবার দেখা গেল যে এসসিদের এখানেতে সাতজন ক্যান্ডিডেট আছে তার পাঁচটা সিট পরকে পর ফিল হয়ে গেলো ঠিক আছে আর অনুযায়ী ফিল হয়ে গেল পড়ে রইলো দুটো ফিট ঠিক আছে এই দুটো ফিট এবার পড়ে রইল সরি পড়ে রইল কিন্তু দুজন কিন্তু পড়ে রইলো মানে পাঁচটা ফিট ফিল হয়ে গেছে পাঁচজন পেয়ে গেছে সাতজন ক্যান্ডিডেট ছিল এখনও দুজন ক্যান্ডিডেট কোনো ফিট পায়নি তখন তারা কী করবে তখন তারা জেনারেল ক্যান্ডিডেট হিসাবে কাউন্সিলিং হচ্ছে তখন দেখা গেলো জেনারেল জেনারেল ক্যান্ডিডেটে যে পনেরোটা ফিট ছিল এই পনেরোটা সিটের মধ্যে একজন জেনারেল র্যাঙ্কের জেনারেল ক্যান্ডিডেটের র্যাঙ্ক হচ্ছে ধরে নিচ্ছি দু হাজার এবং একজন এসসি সি ক্যান্ডিডেটের র্যাঙ্ক ধরে নিচ্ছি দেড় হাজার দেড় হাজার তখন এই এসসি সি ক্যান্ডিডেটের তো যেহেতু পাঁচটা সিট অলরেডি ফিল আপ হয়েছে আগেই তাহলে দুজন ক্যান্ডিডেটের মধ্যে একজনের র্যাঙ্ক হচ্ছে দেড় হাজার এবং একজনের র্যাঙ্ক হচ্ছে ধরলাম এক হাজার এবং জেনারেল ক্যান্ডিডেটের র্যাঙ্ক হচ্ছে কিন্তু কত দু হাজার তাহলে দেড় হাজার র্যাঙ্ক চোদ্দোশো র্যাঙ্ক এরা কিন্তু এই পনেরোটা ফিটের মধ্যে দুটো ফিট পেয়ে যাবে এবং এই জেনারেল ক্যান্ডিডেটটা যদি কোনো প্রকার ফিট পাবার মানে এদের থেকে যেহেতু জেনারেল ক্যান্ডিডেট বেশি র্যাঙ্ক তাই জেনারেল ক্যান্ডিডেটটা যদি ফিট থাকে পরবর্তী স্টেপগুলোতে এই পনেরোটা ফিটের মধ্যে যদি ফিট থাকে তবেই পাবে যদি কোনো প্রকার ফিট না থাকে তাহলে কিন্তু পাবে না তাহলে কাফ ট্যাঙ্কের ভ্যালুটা বুঝতে পারলে তারা কিন্তু জেনারেল সিটিগুলো নিতে পারে কিন্তু জেনারেলরা যদি এখানে এসসিদের যদি দুটো ফিট পড়ে থাকে জেনারেলের দু হাজার র্যাঙ্কে নিতে পারবে না কিন্তু একজন এসসি ক্যান্ডিডেট যদি এখানে আড়াই হাজার র্যাঙ্ক করে ফেলে তাহলে কিন্তু সে এই ফিটটা নিয়ে নিতে পারবে ঠিক আছে কাফ র্যাঙ্কের কিন্তু এটাই ভ্যালু ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম এবার দেখো কোথায় কলেজ রয়েছে কী কী সেটা আবার একটু দেখে দেখে নাও যারা তোমরা ডায়মন্ড হারবার থেকে বিলং করছো কলকাতা ডায়মন্ড হারবার তারা দেখে নাও এফটি এফ হসপিটাল কিন্তু ডায়মন্ড হারবার রয়েছে এটা তোমরা সিটম্যাটিক স্কুলের জেলাগুলো দেখতে পাই নর্থ চব্বিশ পরগনাতে এনএম ট্রেন স্কুল বারাসফাত রয়েছে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট এমসিএইচ ডায়মন্ড হারবারে কিন্তু দুটো রয়েছে এএনএম টেন স্কুল ডোমকল সুপার ফেসিলিটি মুর্শিদাবাদে রয়েছে এবং আইডিবি বেলেঘাটাতে রয়েছে তারপরে জাঙ্গিপুর এফ ডি হসপিটাল মুর্শিদাবাদে রয়েছে উত্তর দিনাজপুর থেকে রয়েছে কালিয়াগঞ্জ এফ জি হসপিটাল বেহরমপুর মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে রয়েছে রঘুনাথপুর এফ টি হসপিটাল পুরুলিয়াতে রয়েছে এগুলো তোমরা নিজেরা সিটমেট্রিক স্কুলে বুঝতে পারছো সাউথ চব্বিশ পরগনায় রয়েছে বিদ্যাসাগর এফসি হসপিটাল সিঙ্গুর হুগলিতে রয়েছে ডক্টর এস সি মুখার্জি মেমোরিয়াল পশ্চিম বর্ধমানে রয়েছে এন টি আসানসোল এবং জগতবীরের পূর্ব বর্ধমানে রয়েছে কি না পোমনস ট্রেনিং স্কুল এবার দেখো ইউ আর ক্যান্ডিডেটের কিন্তু এই তিনশো উনত্রিশটা ফিটের উপর কিন্তু সবার অধিকার আছে ঠিক আছে এবার তোমরা বুঝতে পারছো না যে স্যার এগুলোকে কী বলতে চাইছে মানে এগুলো কী দেখো এটা মনে হচ্ছে যারা ফিজিক্যালি হ্যান্ডিকাপ ঠিক আছে যে কোনো কাস্টের ইউ মানে জেনারেল মানে সবাই আর কি ইউ আর ইউ যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের কথা বলেছে তাদের কটা কিট রয়েছে এরকমভাবে তোমরা নিচের দিকে গেলে এনএম জিনম দেখতে হবে এটা হচ্ছে ওবিসি এ কাস্টের জন্য কতগুলো ফিট আছে ওবিসি এ এর যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য কতগুলো ফিট আছে ওবিসি বি এর জন্য ফিজিক্যালি যারা সরি ওবিসি বি যারা তাদের জন্য কতগুলো ফিট আছে ওবিসি বি বি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য কতগুলো ফিট আছে এসসি ক্যান্ডিডেটের জন্য কতগুলো ফিট আছে এসসি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য কতগুলো ফিট আছে এফটি যারা রয়েছে মানে যারা ফিরুল ড্রাইভ তাদের জন্য কতগুলো ফিট আছে এফটি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য কতগুলো ফিট আছে ইউডব্লিউএফের জন্য কতগুলি এবং ইডব্লিউএস ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের জন্য কতগুলি ফিট আছে এটা হচ্ছে অরফ্যান মানে ওয়ার পিচ মানে অরফ্যান অর্ফ্যানদের জন্য কতগুলি ফিট আছে এটা হচ্ছে সিভিল ডিফেন্স তার জন্য কতগুলি ফিট আছে দেখো এই যে ফিটগুলো কিন্তু তোমরা এবার নিচে নিচে দেখতে পাচ্ছ চর ফ্যানের জন্য দেখো যেমন ধরো ফিটির জন্য দুটো 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 এরকম করে দেখতে টোটাল ফিটির জন্য চব্বিশটা ফিট আছে এবার তোমরা কিন্তু দেখতে পাবে যে কার জন্য কতগুলি ফিট আছে তো আমার যেটা চোখে লক্ষ্য পড়ল এবার জিএনএমএ আটত্রিশটা ফিট আছে বর্ধমান মেডিকেল কলেজে এইচ আমি লিখলাম বর্ধমান মেডিকেল কলেজের হসপিটাল বর্ধমানে রয়েছে এসএস এও রয়েছে আটত্রিশটা ফিট লালগড় ঝাড়গ্রাম ঝাড়গ্রাম লালগড় এখানেও কিন্তু আটত্রিশটা ফিট রয়েছে খেয়াল করবে চতুর্থ নম্বর আমি আরেকটা জায়গা দেখলাম দেবেন মাহাতো দেবেন মাহাতোতে কিন্তু তোমার ফিট রয়েছে আটত্রিশটা সবথেকে বেশি সংখ্যক ফিট কিন্তু এবার আটত্রিশটায় রয়েছে এবং পঞ্চম পাঁচ নম্বর দেখলাম যেটা দার্জিলিংয়ের দিকে ঠিক আছে দার্জিলিংয়ের দিকে একটা কলেজ সেই কলেজটা হচ্ছে সুশ্রুতনগর দার্জিলিংয়ের নগরে দেখলাম ঠিক আছে দার্জিলিং না জলপাইগুড়ি তোমাকে দেখে নিচ্ছি তাও একবার এখান থেকে এনটিএস বর্তমান বর্ধমান আচ্ছা তারপর দেখেন দেখো শিউড়ি কিন্তু আটত্রিশটা ফিট কিন্তু এখানে রয়েছে আর নিচের দিকে দেখো এখানেতে হ্যাঁ দার্জিলিং সুস্বতু নগর নর্থ বেঙ্গল দার্জিলিং সুস্বতু নগর এখানে কিন্তু আটত্রিশটা ফিট রয়েছে আর হচ্ছে পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের যে গভর্নমেন্ট এমসিএইচ যেটা নাম যে তামড়লিপ্ত গভর্নমেন্ট ঠিক আছে তাম্রলিপ্ত গভর্নমেন্ট এম সিএইচ এখানে কিন্তু আটত্রিশটা ফিট রয়েছে তাহলে ক্লিয়ার করতে পারলে অ্যাকচুয়ালি তাম্রলিপ্ত গভর্নমেন্ট বলতে এটা অ্যাকচুয়ালি তমলুক যেটাকে বলতে চেয়েছে আর কি সেই তমলুকটার কথাই বলা হয়েছে এখানে পূর্ব মেদিনীপুরের আটত্রিশটা এখানে তাহলে সবথেকে বেশি সংখ্যক ফিট কিন্তু আটত্রিশটা রয়েছে এবং কোথায় কোথায় রয়েছে বুঝতে পারলে তোমরা এবং রয়েছে দেখো কলকাতা মেডিকেল কলেজ আচ্ছা দেবেন মাহাতো রয়েছে এসএসকে এম রয়েছে ঠিক আছে এবং রয়েছে সাগর দত্ততে রয়েছে আটত্রিশটা সাগর দত্ত মেডিকেল কলেজ হসপিটাল এখানেও কিন্তু আটত্রিশটা ফিট রয়েছে এগুলো কিন্তু আমি ইউআর ক্যান্ডিডেটের জন্য বললাম ইউআর ক্যান্ডিডেটের কোথায় কোথায় আটত্রিশটা আটত্রিশটা ফিট রয়েছে এবারে আমরা দেখব যে কোথায় কোথায় হোস্টেল রয়েছে হোস্টেল হোস্টেল কালিয়াগঞ্জে দেখো সেকেন্ড ইয়ার থেকে মানে দু বছরের জন্য হোস্টেল আছে কালিয়াগঞ্জ মালদা এ এনএম হোস্টেলের কথা বলছি এ এনএম হোস্টেল কালিয়াগঞ্জ মালদাতে দু বছরের জন্য রয়েছে মানে দু বছর করবে দু বছরই হোস্টেল পাবে ডক্টর এইচ সি মুখার্জি হুগলি দু বছরের জন্য হোস্টেল রয়েছে দু বছরই হোস্টেল পাবে কাকদ্বীপে সেকেন্ড ইয়ার থেকে হোস্টেল রয়েছে কাকদ্বীপ এফটি যেটা তোমার ডায়মন্ড হারবার রয়েছে আচ্ছা এ এম ট্রেনিং স্কুল বিদ্যাসাগর এফ জি হসপিটাল সাউথ চব্বিশ পরগনা এখান থেকে কিন্তু সেকেন্ড ইয়ার থেকে হোস্টেল রয়েছে এগুলো আমি জানতে পেরেছি এগুলো আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল পশ্চিম বর্ধমান অনলি সেকেন্ড ইয়ার হোস্টেল রয়েছে আইডিবিজিতেও কিন্তু অনলি সেকেন্ড ইয়ার হোস্টেল রয়েছে বাকিগুলোতে কিন্তু হোস্টেল দেওয়া হয় না এই ছটাতেই কিন্তু হোস্টেল দেওয়া হয় বুঝতে পারলে এবার জিএনএমের কোথায় হোস্টেল রয়েছে ফার্স্ট ইয়ার এবং থার্ড ইয়ারের জন্য ঠিক আছে ফার্স্ট ইয়ার থার্ড ইয়ারের কোথায় হোস্টেল রয়েছে দেখে নাও এম ট্রেনিং স্কুল এস এস এম হসপিটালে কিন্তু ফার্স্ট ইয়ার তোমার হোস্টেল পাচ্ছ ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার অবধি চিত্তরঞ্জন সেবা সদনে তুমি তিন বছরই হোস্টেল পেয়ে যাচ্ছ ইএসআই হসপিটাল মানিকতলাতে তিন বছর পাচ্ছ লেডি টাপরিনে তুমি তিন বছর হোস্টেল পাচ্ছ ইএসআই হসপিটাল কলকাতা তোমরা এগুলো লিস্টগুলো আমার এখান থেকে তোমরা খাতায় লিখে নাও অবশ্যই খাতা পেন পার করে লিখে নাও টি স্কুল জিএনএম কলানি ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল রয়েছে একদম তিন বছরের জন্য মুর্শিদাবাদও তিন বছরের জন্য হোস্টেল রয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ বাঁকুড়া সম্মিলিত তিন বছর হোস্টেল রয়েছে জিএনএফ টিএ স্কুল লালগড়াতে তিন বছর রয়েছে এবার বাগুর হসপিটাল এখানে কিন্তু তিন জন্য হোস্টেল রয়েছে ডিএম গভর্নমেন্ট কলেজ ঠিক আছে এখানেও কিন্তু তোমার তিন বছরের জন্য হোস্টেল রয়েছে ঠিক আছে পরবর্তীতে তোমরা দেখে নাও কালিম্পংয়ে কিন্তু ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল দেওয়া একদম থার্ড ইয়ার অবধি এবং দার্জিলিংয়েতে তোমার কিন্তু ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার অব্দি হোস্টেল দেওয়া হয় সেকেন্ড ইয়ার টু থার্ড ইয়ার হোস্টেল কোথায় দেয় মানে কেবলমাত্র দু বছরের জন্য হোস্টেল মানে সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার কোথায় কোথায় হোস্টেল দেওয়া হয় এনআরএস মেডিকেল কলেজে কিন্তু হোস্টেল দেওয়া হয় আর জি কর মেডিকেল কলেজে কিন্তু হোস্টেল দেওয়া হয় ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হসপিটালে কিন্তু হোস্টেল দেওয়া হয় বসিরাট ডিস্ট্রিক্ট হসপিটালে কিন্তু হোস্টেল দেওয়া হয় বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটালে কিন্তু হোস্টেল দেয় থার্ড ইয়ার থেকে কোথায় কোথায় হোস্টেল দেয় সাগরদত্ত সাগর দত্ত মেডিকেল কলেজ হোস্টেল দেয় ঘাটাল এফটি হসপিটালে কিন্তু হোস্টেল দেওয়া হয় জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল এখানে কিন্তু কেবলমাত্র থার্ড ইয়ারের জন্য থার্ড ইয়ারের জন্য হোস্টেল দেয় তাহলে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফার্স্ট ইয়ার কোথায় কি হোস্টেল দেওয়া হয় তোমরা নিশ্চয়ই ক্লিয়ার করতে পারলে এবার তোমরা বলছো দাদা এএনএম জিএনএম এ কতগুলো সিট বাড়লো দেখো এএনএমএ সিট বেড়েছে পঁচিশটা আগের বছরের তুলনায় এবছর দারুণ একটা খুশির খবর এ সিট সংখ্যা বেড়েছে পঁচিশটা এবং জিএনএম জিএনএমের সিট সংখ্যা বেড়েছে আগের বছর ছিল মেয়েদের আগের বছর যা সিট সংখ্যা ছিল তার তুলনায় এবারে কিন্তু নব্বইটা নব্বইটা সিট কিন্তু বেড়ে হয়েছে দু হাজার সাতশো সাতাশটা ঠিক আছে তো যেটা আগের বছর ছিল দু হাজার ছশো সেটা হয়ে গেছে দু হাজার ছ সাতাশ মেয়েদের জন্য ফিমেলদের এবং মেলদের ক্ষেত্রে একশো পাঁচটা ছিল ঠিক আছে একশো পাঁচটা ছিল এবং মেলদের ক্ষেত্রে কিন্তু একশো কুড়িটা ফিট কিন্তু হয়েছে একশো পাঁচটা আগের বছর ছিল দু হাজার বাইশে ঠিক আছে তার তুলনায় পনেরোটা কিন্তু মেলদের ক্ষেত্রেও পনেরোটা ফিট বাড়া মানে কিন্তু এবছর কিন্তু ফিট সংখ্যা বেড়েছে কিন্তু প্রাইভেটেতে প্রচুর পরিমাণে ফিট এবার বাড়ানো হয়েছে প্রাইভেট কলেজে প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে ফিট বাড়ানো হচ্ছে গভর্নমেন্টেও কিন্তু আগের বছরের তুলনায় ফিট সংখ্যা বেড়েছে মানে কাট যে র্যাঙ্ক সেটা কিন্তু অনেকটাই নিচে যেতে পারে ঠিক আছে তো তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো এবং প্রত্যেকে বলবো যারা কাউন্সেলিংয়ের জন্য যোগ্য অবশ্যই কিন্তু কাউন্সেলিংটা তোমরা চাইলে করতে পারো এবং আমি যে র্যাঙ্ক বলে দিচ্ছি এই র্যাঙ্কই করতে হবে এর কিন্তু কোনো মানে নেই তোমরা নিজের পছন্দ হবে তোমরা কিন্তু কাউন্সিলিং করতে পারো ঠিক আছে এবার একটা সমস্যার সম্মুখীন তোমরা হয়েছ দাদা আমার তো পাঁচ হাজার র্যাঙ্ক আমি একজন জেনারেল ক্যান্ট আমি কি কাউন্সিলিং করাবো দেখো পাঁচ হাজার হোক ছ হাজার হোক সাত হাজার হোক আট হাজার হোক আমি বলবো জেনারেলদের মোটামুটি তুমি কলেজ পাও বা না পাও কাউন্সিলিংটা চাইলে করাতে পারো কারণ কি হবে না হবে কেউ বলতে পারি না তো তোমার যেটা ইচ্ছা হচ্ছে তুমি কী অনুযায়ী কাউন্সিলিং করাবে বা না করাবে তো আমি বলবো যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে ঠিক আছে যারা ইডব্লিউএস রয়েছে যারা এস রয়েছে রয়েছ যারা ওবিসি এ অথবা ও বি সি বি রয়েছে তাদের ক্ষেত্রে বলি জেনারেলের কথা বাদ দাও জেনারেল আমাদের সেফ র্যাঙ্ক হচ্ছে সাত হাজার অবধি সেফ র্যাঙ্ক ঠিক আছে তো এবার এর বেশি তোমরা চাইলে সাত হাজার যদি র্যাঙ্কের বেশি র্যাঙ্ক তোমাদের থাকে এনএম বা জিএমএ তোমরা কাউন্সিলিং করাবে কি না করাবে সেটা তোমাদের একটা পার্সোনাল তবে সেফ র্যাঙ্ক হচ্ছে সাত হাজার আমার যেটা অ্যানালাইসিস করে আমি যেটা বুঝলাম সেটা সাত হাজার বা তোমার যদি ইচ্ছা হয় তুমি অবশ্যই কাউন্সিলিং করাও আট হাজার ন হাজার দশ হাজার এগারো হাজার বারো হাজার র্যাঙ্কে তোমার ইচ্ছা হলে তুমি অবশ্যই কাউন্সেলিং করতে পারো ঠিক আছে এটা আমি কাউকে বারণ করছি না কাউকে জোর করে করতে বলছি এটা তোমার নিজের উপর ডিপেন্ড করছে ইডব্লিউএস ইডব্লিউএস তোমাদেরকে বলবো তোমাদের কুড়ি হাজার র্যাঙ্ক যদি থাকে তোমরা মোটামুটি কাউন্সেলিংটা পার্টিসিপেট অবশ্যই করা উচিত এস ক্ষেত্রে বলবো তোমাদের যদি বাইশ হাজার বা তেইশ হাজার বা চব্বিশ হাজার র্যাঙ্ক যদি থাকে তুমি চাইলে কাউন্সিলিং করাতে পারো এটা তোমার নিজের ওপর ডিপেন্ড করছে বা এর বেশি র্যাঙ্কও তুমি করাতে পারো ও বেশি এদেরকে বলবো তোমাদের যদি মোটামুটি এগারো বারো হাজারের কাছে যে র্যাঙ্ক থাকে তোমরা অফিস কাউন্সিলিংটা করাতে পারো তাদের পাও বা না পাও এটা তোমরা ইচ্ছা হলে করাতে পারো বা না পারো এটা কিন্তু কোনো এগুলো কেউ বলতে পারবে না যে কত দূর র্যাঙ্ক হবে বা না হবে তবে আমি যেটা অ্যানালাইসিস করে বলছি সেটা আমি তোমাদেরকে বলতে চাইছি এগুলো যাবে না সেটা আমিও জানি যাবে না কিন্তু কাউন্সিলিংটা করানোর জন্য বলছে তোমার ইচ্ছা তুমি করাবে কি না করাবে ও তোমরা দশ হাজার অবধি যদি চাও করাতে পারো বা এর বেশি র্যাঙ্কেও তোমরা চাইলে কাউন্সিলিং অবশ্যই পার্টিসিপেট করতে পারো এখানে কেউ কিন্তু তোমাকে জোর করে করা বা বারণ করার কথা বলছে না এবার যারা সিডি ক্যান্ডিডেট রয়েছো ঠিক আছে সিডি ক্যান্ডিডেট তোমরাও কিন্তু এবছর তোমাদের কিন্তু খুব একটা বেশি যাবে না মানে খুব একটা বেশি জিএমআর যাবে না কারণ এবছর যে সিডি তাদের কাফ র্যাঙ্ক অনেকটাই মানে সিডি ক্যান্ডিডেটের যে ক্যান্ডিডেটের যে ফিডি র্যাঙ্ক সেটা কিন্তু অনেকটা আগেরবারের তুলনায় বেড়ে গেছে সেই হিসাবে কিন্তু তোমাদের যে ফিডি যে যে ক্যাটাগরিটা আছে একটি ফিডি ক্যাটাগরির র্যাঙ্ক হিসাবে কিন্তু খুব একটা বেশিটা বাড়বে না তো তোমরা কুড়ি হাজার বা বাইশ হাজার অবধি তোমাদের র্যাঙ্ক থেকে থাকে তোমরা অবশ্যই কিন্তু কনফার্মে পার্টিসিপেট করো এর বেশি বা কম তোমরা চাইলে করতেও পারো না পারো এফটি ক্যান্ডিডেট বলবো তোমরা যদি পঁয়তাল্লিশকে র্যাঙ্ক থাকে তোমরা অবশ্যই কাউন্সিলিং করো পঁয়তাল্লিশকে অবধি এবার বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করছে এবং যারা ই তো বলেই দিয়েছি বাকি রইলে অরফ্যান অরফ্যানটা কিন্তু মোটামুটি পঞ্চাশকে অবধি কাউন্সেলিং করাতে পারো ঠিক আছে পঞ্চাশকে এবং যারা পিডব্লিউডি পিডব্লুকে তোমরা সবাই কিন্তু কাউন্সিলিংয়ে অ্যাটেন্ড করবে ব্যাস ব্যাপারটা ক্লিয়ার হলো এবং মেলদের তো কিছু বলার নেই মেলদের কিন্তু খুব ভালো র্যাঙ্ক চাই কারণ সিট সংখ্যা খুবই কম মাত্র একশো কুড়িটা তো সেক্ষেত্রে তোমরা নিজেরা বুঝে শুনে একটু কাউন্সিলিংটা করাবে তোমাদের মাত্র দুটো কলেজ আছে একটা হচ্ছে অশোকনগর এবং একটা হচ্ছে বাঘাযতীন এই দুটো কলেজ কি তোমরা রাখবে তোমাদের আর কোনো গভর্নমেন্টে এবং তোমরা যদি প্রাইভেটে করতে চাও তাহলে তোমরা প্রাইভেট কলেজগুলোকে তারপর পরপর দেবে ঠিক আছে এবার দেখো জিএনএম এএনএম কলেজ তোমরা কীভাবে চয়েস করবে এবার হচ্ছে মেন কথা কলেজ চয়েস কলেজ আমরা কীভাবে চয়েস করব কলেজ চয়েসের ক্ষেত্রে প্রধানত একটা ব্যাপার মাথায় রাখবে যে কোন কলেজে কত ফিজ আছে প্রথমত এখান থেকেও দেখে নাও যে পশ্চিম বর্ধমানের মধ্যে কী কী রয়েছে দেখো সেন্ট্রাল হসপিটাল কান্না এবং ব্রানপুরটা কিন্তু রয়েছে তো এই যে সেন্ট্রাল হসপিটাল কাল্লা এবং বার্নপুর এ দুটোর খরচ কিন্তু প্রচুর কত খরচ না সাতাত্তর হাজার টাকা তিন বছরে সাতাত্তর হাজার টাকা ঠিক আছে প্রতি বছর না তিন বছরে সাতাত্তর হাজার টাকা যেখানে এগুলো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কলেজ মনে রাখবে আর দুটো সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে সেটা কি সেটা হচ্ছে দেখো এখানে যে ই শিয়ালদহ ইএসআই রয়েছে শিয়ালদহ ইএসআই ইএসআই মানিকতলা এগুলো তোমাদের খরচ হচ্ছে কুড়ি হাজার টাকা প্রতি টোটাল তিনটে বছর মিলে কিন্তু কুড়ি হাজার টাকা খরচা আছে খরচ হচ্ছে ঠিক আছে এবং তোমরা এই যে কল্লা কাল্লাতে পড়লে তোমরা কোনো প্রকার কিন্তু স্কলারশিপ স্কলারশিপগুলোর জন্য কিন্তু তোমরা কোনোভাবেই যোগ্য না মনে রাখ এই যে সেন্ট্রাল হসপিটাল কল্লা এটা যাদের র্যাঙ্ক বেশি রয়েছে তারাই দেবে যাদের ভালো র্যাঙ্ক আছে তারা কিন্তু এগুলোকে দেবে না গভর্নমেন্টের লিফটের মধ্যে ঠিক আছে কারণ এই কলেজটা যদি তুমি দিয়ে দাও তাহলে কিন্তু তোমার এখান থেকে কোনো স্কলারশিপের সুবিধা নেই তোমার এখানে কিন্তু টাকাটা অনেক বেশি হোস্টেল ফ্যাসিলিটিটা ঠিক আছে এখানে কিন্তু সব কিছু নিয়েই সমস্যা হতে পারে এই হসপিটাল মানে এই এই বার্নপুর হসপিটাল বা হসপিটাল কাল এগুলো কিন্তু খুব সমস্যার একটা কারণ হয়ে দাঁড়ায় অনেক ছাত্রাত্রীর কাছে যাতে র্যাঙ্ক ধরো খুব ভালো আছে প্রথম দিকে যারা র্যাঙ্ক করেছে এগুলো দিতে যাওয়ার প্রয়োজন নেই যারা চাইছো আমার একটা কলেজ হলি হলো আমার র্যাঙ্ক খারাপ রয়েছে মানে ধরো জিএমআরটে একটু সাত হাজার আট হাজার যারা জেনারেল ক্যান্ডিডেটদের জিএমআর বেশি থাকে তখন তোমরা চাইলে জেনারেল ক্যান্ডিডেটদের বলছি তোমরা কিন্তু এগুলো তখন দিতে পারো এগুলো এফ এফটি এদের বলছি না সাত হাজার আট হাজার র্যাঙ্কে সাত হাজার আট হাজার র্যাঙ্কে এসসি এফটি এফ টি কিন্তু তোমরা নিজেদের মতো পছন্দ মতো কলেজ আছে দিকেই দেবে ঠিক আছে এগুলো কিন্তু যায় যেখানে অন্যান্য গভর্নমেন্ট কলেজগুলোতে খরচ হয় কত একশো চুয়াল্লিশ টাকা করে প্রতি বছর তাহলে তিন বছরে কত একশো চুয়াল্লিশ টাকা করে দেখো তোমার হচ্ছে তিন চার বারো দুই কত চারশো বত্রিশ টাকা তাহলে তিন বছরে তোমার যেখানে চারশো টাকা খরচ হচ্ছে ঠিক আছে সেখানে তুমি কেন বেকার বেকার এই কলেজগুলোকে দিতে যাবে তাই না এগুলোকে লাফটের দিকেই দেবে যারা দেখো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে রয়েছে সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ কলেজের নাম কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানেতে যেমন ধরো মুর্শিদাবাদ থেকে রয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ জাঙ্গিপুর এফটি হসপিটাল ঠিক আছে তোমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ এখান থেকে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ আমি কলেজের নাম আগেই বলে দিচ্ছি পশ্চিম বর্ধমান থেকে দেখো দুটো কলেজ রয়েছে বীরভূম থেকে এন টি ডিস্ট্রিক্ট হসপিটাল মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ জাঙ্গিপুর এফ টি হসপিটাল বর্ধমান থেকে বর্ধমান এমসি যেগুলো তোমরা খাতায় লিখে নাও আগে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এস এস এম কলকাতা মেডিকেল কলেজ হসপিটাল কর সোমনাথ পন্ডিত হসপিটাল বারাফাত মেডিকেল কলেজ হসপিটাল বসিরা ডিস্ট্রিক্ট হসপিটাল শিয়ালদই এস আই শিয়ালদা মানিক ইএসআই মানিকপালে এই দুটো কিন্তু তোমার আর হচ্ছে ইএসআই মানে সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক আছে এম আর বাগুর হসপিটাল লেডি আপ্রিন সাগর দত্ত চিত্তরঞ্জন সদন শিশু সদন হুগলি চিনফুরো থেকে রয়েছে হুগলি চিনফুরো পশ্চিম মেদিনীপুর থেকে রয়েছে ঘাটাল ইফট হসপিটাল মেদিনীপুর মেডিকেল কলেজ পূর্ব মেদিনীপুর থেকে রয়েছে মেদিনীপুর এন টি এফ ডিস্ট্রিক্ট হসপিটাল পুরুলিয়া থেকে রয়েছে দেবের মতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল রঘুনাথপুর এফট হসপিটাল বাঁকুড়া থেকে বাঁকুড়া সম্মেলনী ঝাড়গ্রাম থেকে জিএনএম নার্সিং ট্রেনিং স্কুল ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হসপিটাল ঠিক আছে দু নম্বর রয়েছে লালগড় জি ট্রেনিং স্কুল নদীয়া থেকে এনএম ট্রেনিং স্কুল জিএনএম হসপিটাল গান্ধী মেমোরি হসপিটাল কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট হসপিটাল বালুরঘাট ডিস্ট্রিক হসপিটাল রয়েছে দক্ষিণ দিনাজপুর থেকে হাওড়া থেকে উরুবের এফটি হাওড়া এফটি মালদা থেকে মালদা মেডিকেল কলেজ জলপাইগুড়ি থেকে এন জলপাইগুড়ি এন টি আলিপুরদুয়ার ঠিক আছে দার্জিলিং ডিফটি হসপিটাল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ রয়েছে কালিম্পং এ রয়েছে এন টিএস কালিম্পং কোচবিহার থেকে রয়েছে কোচবিহার ডিস্ট্রিক্ট হসপিটাল এই যে প্রতিটা ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমরা কিন্তু কলেজের নামটা ভিডিওটা স্কিপ করে করে অবশ্যই লিখে নেবে এইভাবেই তোমরা কিন্তু কলেজগুলো যেভাবে তোমাদেরকে আমি বললাম সেই কথা অনুযায়ী কিন্তু কলেজ সাজাবে মানে যারা ডিস্ট্রিক্ট ওয়াইজ চাইছো যারা ডিফটি ওয়াইফ চাইছো তারা ডিস্ট্রিক্ট ওয়াইফ এবার দেখো তোমরা বলছো দাদা আমি এ এর কলেজ কীভাবে সাজাবো আমি এএনএম করতে চাই যারা এএনএম করতে চাইছো আমি তাদেরকে একটাই কথা বলবো এ এর কলেজগুলোকে কিন্তু আগে মাফ রাখবে দু নম প্লাস এম ঠিক আছে এগুলো প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজ আগে রাখবে দেখো কোথায় হোস্টেল আছে তোমরা দেখে নিয়েছো কোথায় হোস্টেল নেই তোমরা দেখে নিয়েছ কোন জেলায় কোন কলেজ আছে সেটাও তোমরা জেনে গেছো এবার তোমরা নিজেরা নিজেদের মতো করে লিফট করে নিতে পারবে কাউকে স্পেশালিভাবে ভিডিওর মাধ্যমে এক একজনকে এক একভাবে লিফট করে দেওয়া কোনো দিনই সম্ভব নয় কারণ কয়েক হাজার জন এখানে রয়েছে কয়েক হাজারজনকে আমাদের পক্ষে লিফট করে দেওয়া সম্ভব না আমি যে টিপস দিচ্ছি সেই টিপস অনুযায়ী ভিডিওটা পুরোটা দেখে সেইভাবে কিন্তু লিফট করবে যারা এ করতে চাও প্রথমে সব এএনএমের কলেজ তুমি দেখে নিলে যে কোথায় প্রথম বছর হোস্টেল দিচ্ছি কোথায় সেকেন্ড বছর হোস্টেল দেওয়া হচ্ছে দেখে নিজে নিশ্চয় ভিডিও থেকে সেু তোমরা খাতায় লিখে নাও এগুলো সব কিছু টাইম তো আছে ফেরু লিফট করে নাও যে আমি এক নম্বরে আমি আমার বর্ধমান ডিস্ট্রিক্টে বাড়ি এবং বর্ধমানেতে যেহেতু হোস্টেলটা আমার প্রয়োজন নেই তা আমি বর্ধমানটাকে আগে দেবো ঠিক আছে বর্ধমানটাকে আমি আগে দেবো বর্ধমান পৌষটাকে তাহলে বর্ধমান পৌষটা তোমার এক নম্বরে হয়ে গেল দু নম্বর তোমার মনে হচ্ছে যে এবার আমি আমার মনে হচ্ছে ডায়মন্ড হার্টবারটা কাছে হবে এবার আমি ডায়মন্ড হারবারটাকে সেকেন্ড দিয়ে দেবো তাহলে ডায়মন্ড হার্টবারটাকে সেকেন্ড দিয়ে দাও তারপর তোমার মনে হচ্ছে ডায়মন্ড হার্টবার যে টি বললাম আর কি তিন নম্বর তোমার হচ্ছে কাকদ্বীপ তো তুমি তারপর কাকদ্বীপটাকে দিয়ে দাও ঠিক আছে কাকদ্বীপ এখানে তিন নম্বরে দিয়ে দিলে কাকদ্বীপটাকে তারপর তোমার চার নম্বরে যদি মনে হয় যে আমি এখান থেকে আইডি ভিজি দেবো আইডিয়ান্ড বিজি তুমি এখান থেকে দিয়ে দাও পাঁচ নম্বর তোমার যদি মনে হয় বিদ্যাসাগর তুমি বিদ্যাসাগরটাকে দিয়ে দাও তুমি এখানে তো দেখতেই পেরে যে কোথায় হোস্টেল আছে না আছে বা তুমি হোস্টেল অনুযায়ী সাজাবে নাকি তোমার জেলা অনুযায়ী সাজাবে সেইভাবে কিন্তু এএনএম করতে চাইলে এ এম এর কলেজগুলোকে তেরোটা কলেজকে নিজের পছন্দ মতো সাজিয়ে প্রথম লিফ্টে দেবে প্রথমেতে এ এর কলেজকে দেবে প্লাস নিচের দিকে এসে তুমি জিএনএম এর কলেজগুলোকে দেবে জিএনএম এ দেখো ডিফটি ওয়াইজ রয়েছে বলে দিলাম এবার একটা কথা মনে রাখবে যাদের র্যাঙ্কটা খুব ভালো রয়েছে না ধরো যেগুলো মেডিকেল কলেজ আছে বিশেষ করে যেমন ধরো কলকাতা মেডিকেল কলেজ এনআরএস বাঁকুড়া সম্মিলনী যাদের স্কোরটা ভালো তারা প্রথম দিকে এই মেডিকেল কলেজগুলোকে আগে দেবার চেষ্টা করো কারণ এখানে অনেক কিছু ফ্যাসিলিটি অনেক কিছু সুবিধা তোমরা পরবর্তীতে পাবে এখন পা বুঝতে পারবে না কিন্তু পরবর্তী তোমরা বুঝতে পারবে মেডিকেল কলেজগুলো কোথায় ভ্যালুটা রয়েছে তো মেডিকেল কলেজগুলোকে আগে দেবে কিন্তু বাকি কলেজ তারপর তোমরা নিচের দিকে দেবে যারা এবার ধরো নর্থ বেঙ্গলে রয়েছ যাদের র্যাঙ্ক ভালো রয়েছে বলবো যাদের র্যাঙ্ক এক হাজার থেকে দু হাজারের কাছাকাছি র্যাঙ্ক রয়েছে জিএমআর র্যাঙ্কটা তারা প্রথমেই কি করবে তুমি যদি নিজের ডিস্ট্রিকে করতে চাও তাহলে প্রথমে নিজের ডিস্ট্রিক্টগুলোকে আগে দিয়ে দাও নিজের ডিস্ট্রিকে যে যে কলেজ রয়েছে আমি এখানে ডিস্ট্রিকে লিফ্ট করেছি কারণ তোমরা খাতায় লিখে নেবে সেই নিজের ডিস্ট্রিক্টের কলেজগুলোকে আগে দাও দ্বিতীয়ত তুমি যদি পছন্দ হয় তুমি কোথায় হোস্টেল রয়েছে না রয়েছে সেই অনুযায়ী দ্বিতীয়তে করো দ্বিতীয়তে জিএনএমের কলেজগুলোকে বলছি তৃতীয়তে তুমি যদি পারো তো তোমার যে মেডিকেল কলেজ দেখতে পাচ্ছ মানে ধরো কলকাতা মেডিকেল কলেজ এনআরএস মেডিকেল কলেজ তুমি সেগুলোকে এবার পরপর দিতে পারো একদম সব থেকে ফেফে নর্থ বেঙ্গল এগুলোকে দিতে পারো যেহেতু তোমার বাড়ি থেকে নর্থ বেঙ্গল অনেকটাই দূরে যারা দক্ষিণবঙ্গে রয়েছে তাদের থেকে কিন্তু নর্থ বেঙ্গলটা অনেকটাই দূরে আলিপুরদুয়ার কালিম্পং এগুলো দূরে হচ্ছে তাই তোমরা এগুলোকে লাফ্টে দিকে দেবে সব থেকে ফে যেহেতু র্যাঙ্ক ভালো আছে তোমরা সেন্ট্রাল হসপিটাল ব্রানপুর হসপিটাল এগুলোকে তোমরা একবারে লাস্টে দেবে ইএসআই মানিকতল ইএসআই এগুলো তোমরা লাফ্টে দেবে এইভাবে তোমরা জিএমএমগুলোকে সাজা এবার ইএমগুলো তো আগেই বললাম এবার যারা জিএনএম করতে চাও তারা জিএমএর কলেজগুলোকে যেভাবে বললাম সেইভাবে সাজাও ঠিক আছে এবার যাদের র্যাঙ্ক বেশি রয়েছে যাদের র্যাঙ্ক বেশি রয়েছে তারা কী করবে ধরে নিচ্ছি কারো র্যাঙ্ক ধরো দশ হাজার থেকে বারো হাজার সেটা জেনারেল হোক বা এফপি হোক বা যেই কাস্টে হোক সবার ক্ষেত্রেই বলে দিচ্ছে বারো হাজার র্যাঙ্ক রয়েছে তারা কী করবে তারা তারাও যদি কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করো তোমাদের দেখো পাবার প্রবণতা যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট হয় বা তুমি যদি ও এ বা বি এ হতে তোমাদের পাবার প্রবণতাটা কিন্তু খুবই কম তার জন্য তোমরা প্রথমত তোমাদের যদি মনে হয় যে আমার যে কোনো একটা কলেজ পেলে হবে তাহলে তোমরা প্রথমত যেগুলোতে দেখবে সিট সংখ্যা কম আছে সেগুলোকে আগে দিতে পারো ঠিক আছে কারণ ওগুলোতে চট করে ধরো সিট সংখ্যা কম দেখে অনেকে ধরো ফিল আপ করলো না তো সিট সংখ্যা কম যেটাকে আগে দিতে পারো তোমার যদি মনে হয় দ্বিতীয়ত তোমার নিজের ডিস্ট্রিক্টটাকেও চালাইতে পারো বা এই যে তোমরা যদি বলো যা আমাদের সাতাত্তর হাজার টাকা আমি দিতে পারবো তিন বছরে বানপুর তুমি এগুলোকেও দিতে পারো তোমার যদি সমস্যার সম্মুখীন না হতে চাও তুমি এগুলোকেও তুমি যদি পারো সমস্যার সম্মুখীন হতে একটু হচ্ছে তাহলে তুমি এগুলোকেও দিতে পারো ইউএসআই মানিতলে এসএসইয়ার দো বা তুমি চাইলে নর্থ বেঙ্গলটাকেও দিতে পারো যাদের পাবার প্রবণতা খুবই কম তাদের ক্ষেত্রে বলছি যাদের পাবার প্রবণতা বেশি তারা এরকম ভুল করবে না তারা কিন্তু ভালো ভালো কলেজগুলোকে আগে দেবে ঠিক আছে এভাবে কিন্তু কলেজ সাজাবে নিজের ডিস্ট্রিক্ট ওয়াইজ কলেজ সাজাবে নিজের ডিস্ট্রিক্ট হয়ে গেলে পরবর্তী তোমার কাছাকাছি কোন ডিস্ট্রিক্ট যদি ধরে নিচ্ছি যে কারো বাঁকুড়াই বাড়ি বাঁকুড়ার কলেজগুলোকে আগের লিফ্টে দিয়ে দাও বাঁকুড়াকে আগে দাও দ্বিতীয়ত বাঁকুড়াতে সম্মেলন চ বাঁকুড়া সম্মিলন আগে দেবে তারপর তোমার পুরুলিয়াটা হচ্ছে তাহলে পুরুলিয়াতে দেবেন মাহাতো রয়েছে তুমি তারপর দেবেন মাহাতোকে দাও তোমার কাছাকাছি তারপর তোমার লালগড় ঝাড়গ্রাম এটা দিতে পারো এইভাবে তোমরা কিন্তু কাছাকাছি তারপর তোমরা মেদিনীপুরের দিকের কলেজগুলো দিতে পারো এইভাবে কিন্তু তোমরা কলেজ তোমার নিজের ডিস্ট্রিক্ট তারপর পরবর্তী ডিস্ট্রিকেও তোমরা এইভাবে কলেজ সাজাতে পারো বিভিন্ন পদ্ধতিতে কলেজ সাজানো যায় তুমি যাইভাবেই কলেজ সাজানো কেন তোমার র্যাঙ্কের উপর ডিপেন্ড করছে তুমি কোথায় গভর্নমেন্ট কলেজ পাবে কি পাবে না র্যাঙ্ক বেশি হলে তুমি যেভাবেই কলেজ সাজাও র্যাঙ্ক ধরে নিচ্ছি কারো র্যাঙ্ক তিন হাজার তো সে এবং কারো র্যাঙ্ক পাঁচ হাজার এবার তিন হাজার র্যাঙ্কটা যেমন তেমন করে ভাই কলেজ সাজালো কিন্তু পাঁচ হাজার র্যাঙ্কটা ভালোভাবে কলেজ সাজিয়ে দিল তিন হাজার র্যাঙ্কটাই কিন্তু আগে ভালো কলেজটা পাবে পাঁচ হাজার র্যাঙ্কটা কিন্তু পাবে না ঠিক আছে তিন হাজার র্যাঙ্কটাই কিন্তু একটা ভালো কলেজ পাবে পাঁচ হাজার র্যাঙ্কটা কিন্তু কলেজ পাবে না কারণ র্যাঙ্কের ওপর সব কিছু এখানে ডিপেন্ড করছে যে যাই বলুক না কেন ঠিক আছে আশা করছি ব্যাপারগুলো এখানে সব কিছু ক্লিয়ার হয়েছে আর কিছু নিশ্চয়ই তোমাদের বুঝতে কলেজ সাজানো নিয়ে কোনো কিছু সমস্যাই তো নেই যারা কালিম্পং এবার যারা আলিপুরদুয়ার কালিম্পং মানে যারা নর্থে রয়েছে তারা নর্থ বেঙ্গলের কলেজগুলোকে আগে দেবে তারপর তোমরা সাউথ বেঙ্গলের কলেজ দেবে আর যারা এনএম করতে চাইছো নর্থ বেঙ্গলের এনএম কলেজ মনে হয় দুটি রয়েছে তো সেই দুটো কলেজকে এনএমের আগে দাও তারপর তোমরা সাউথ বেঙ্গলের কলেজগুলোকে দাও তারপর তোমরা জি এর দাও এটা খেয়াল লাগবে এএনএম তারপর আবার একটা জি এর কলেজকে দিয়ে দিলাম গভর্নমেন্টে আবার একটা এ দিলাম এরকম ভুল করবে না ফা সাজাবে না আর এনএম জিন মাঝে কোনো প্রকার প্রাইভেট কলেজকে ঢুকিয়ে দেবে না এই খেয়ালটা কিন্তু করবে ব্যাস এটুকু তোমরা মাথায় চিন্তা করে ভেবে চিন্তা কিন্তু কলেজগুলোকে সাজাবে আশা করছি যদি কোনো প্রকার এর সমস্যা হয় এর সত্ত্বেও তোমরা কিন্তু অবশ্যই আমাদের যে ফেসবুক লিঙ্ক আছে ওখান থেকে আমার সাথে কন্টাক্ট করতে পারো চলো এখানে ভিডিওটা শেষ করলাম